সারা দেশে বৃহস্পতিবার পর্যন্ত 218 জন পুলিশ সদস্যের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। পুলিশ সদর দপ্তরের জনসংযোগ বিভাগের AIG সোহেল রানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার পর্যন্ত কনস্টেবল থেকে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সহ 218 জন পুলিশ সদস্যের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। কোয়ারেন্টিনে রয়েছে আরও 652 জন। আক্রান্ত এই পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে পর্যাপ্ত প্রস্তুতি রাখা হয়েছে। তাদের সুস্থ করে তুলতে পুলিশের হাসপাতালগুলোতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থাও নেওয়া হয়েছে। এর মধ্যে সর্বাধিক সংখ্যক পুলিশ আক্রান্ত হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ DMP-তে। DMP-র বিভিন্ন বিভাগে একজন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সহ মোট 117 জনের করোনা শনাক্ত হয়েছে। এর বাইরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশ মিলিয়ে 26 জন আক্রান্ত হয়েছেন। গাজীপুরের একটি থানা লকডাউন করে রাখা হয়েছে। এছাড়া গোপালগঞ্জে 18 জন ও নারায়ণগঞ্জে 16 জন পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। বাকি ইউনিটগুলোতে 1 থেকে 4 জন করে শনাক্ত হয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মানুষের সুরক্ষায় হাসি মুখে জীবনের ঝুঁকি নিচ্ছেন পুলিশ সদস্যরা। এতে তারা আক্রান্ত হচ্ছেন, কিন্তু বিশ্বজুড়েই সুরক্ষা সামগ্রীর ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশেও এই বাস্তবতা থেকে দূরে নয়। পুলিশের 2 লাখেরও বেশি সদস্যের একটি বড় অংশ সরাসরি মাঠে থেকে করোনার বিস্তার রোধে কাজ করছেন। তাদেরকে যথাসম্ভব সুরক্ষা সামগ্রী সরবরাহ করা হয়েছে। এখনও অনেক চাহিদা রয়েছে, চাহিদা পূরণে কাজও করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনা পরিস্থিতিতে কাজ করতে গিয়ে পুলিশের সদস্যদেরকে সাধারণ মানুষের সুরক্ষার জন্য জেনে বুঝেই জীবনের ঝুঁকি নিতে হয়েছে এবং হচ্ছে। যেহেতু করোনা বিস্তার রোধে পুলিশকে প্রতিটি কাজে মানুষের খুব কাছে যেতে হয়, মিশতে হয় মানুষের সঙ্গে, তাই নিজের অজান্তেই করোনায় আক্রান্ত হচ্ছেন পুলিশ সদস্যরা। করোনা শনাক্ত পুলিশ সদস্যদের বিষয়ে ইন্সপেক্টর জেনারেল ডক্টর বেনজির আহমেদ ব্যক্তিগতভাবে খোঁজখবর নিচ্ছেন। তিনি দিচ্ছেন প্রয়োজনীয় দিক নির্দেশনা। নিয়মিত আক্রান্ত সদস্যদের পরিবারের খোঁজখবর নেওয়ার জন্যও দেওয়া হয়েছে নির্দেশনা। পাশাপাশি দায়িত্বরত আর সবাইকে সুস্থ রাখার জন্যও নেওয়া হচ্ছে উদ্যোগ।